হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে লেসনটা দেখবো সেই লেসনটা হচ্ছে যে প্রোটোটাইপিং, যেটা আমরা বলবো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো উইক সিক্সের লেসনটা আমাদের দেখি যে আজকে আসলে এই লেসনটাতে আমাদের কী কী জিনিস শেখার আছে। তো প্রথমে আমরা দেখি যে আসলে সফটওয়্যার প্রোটোটাইপিংটা কী, তারপরে এই সফটওয়্যার প্রোটোটাইপিং এর যে বেনিফিটসগুলো আসলে কী, তারপরে বিভিন্ন রকমের টাইপস অফ প্রোটোটাইপিং আমরা দেখব, তারপরে সেই প্রোটোটাইপিং এর ভিতরে যে পেপার প্রোটোটাইপিংটা কীভাবে তৈরি করতে হয় এবং হাই ফিডেলিটি পেপারটা প্রোটোটাইপিংটা কীভাবে তৈরি করতে হয়, সেই জিনিসগুলো আমরা এক এক করে আজকে এই লেসনটাতে আমরা শিখবো। তো প্রথমে আমরা দেখি নিই যে আসলে সফটওয়্যার প্রোটোটাইপটা আসলে কী। ডেফিনেশনটা এখানে যেটা বলা আছে, দেখো যে এই সফটওয়্যার প্রোটোটাইপ ইজ এ ড্রাফট ভার্সন অফ দ্য সফটওয়্যার প্রোগ্রাম দ্যাট অ্যালাউ ইউ টু এক্সপ্লোর ইউর আইডিয়াস অ্যান্ড শো দ্য ইন্টেনশন বিহাইন্ড দ্য ফিচার অর দ্য ওভারঅল ডিজাইন কনসেপ্ট টু ইউজার্স বিফোর ইনভেস্টিং টাইম অ্যান্ড মানি ইন টু দ্য ডেভেলপমেন্ট। মানে সফটওয়্যারটা ডেভেলপ করার আগে একটা ড্রাফট ভার্সন আমরা তৈরি করবো, যেটার ভিতরে ইউজারদের এক্সপ্লোর করার ব্যাপারটা থাকবে, সবগুলো আইডিয়া ফিচার সবগুলো ফাংশনস এই প্রোটোটাইপের ভিতরে থাকবে বা এই সিস্টেম মানে ড্রাফট ভার্সনটাতে থাকবে, কনসেপ্টগুলো ডিজাইনগুলো সবগুলো থাকবে, এবং সেটা ডেভেলপ করার আগের ভার্সনটা যেটা ইনভেস্ট করার আগে আমরা যে একটা সফটওয়্যার প্রজেক্টের ভিতরে ইনভেস্ট করবো, টাইম ইনভেস্ট করবো, টাইম বা মানি ইনভেস্ট করবো, সেটা শুধু ওয়ার্কেবল হবে কি না সেটা টেস্ট করাটাই উদ্দেশ্য আসলে সফটওয়্যার প্রোটোটাইপিং। আর এটা বলা হচ্ছে যে এটাতে সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে রিস্ক রিডাকশন অ্যাক্টিভিটি, মানে আমি আগে থেকেই বুঝতে পারবো যে আমার এই সফটওয়্যারটা করার ক্ষেত্রে কী কী ধরনের রিস্কগুলো আমার থাকতে পারে, এবং সেই জিনিসগুলো এক এক করে এই ড্রাফট ভার্সনের মাধ্যমে আমরা রিডিউস করার জন্য কাজ করতে পারি। ওকে, তো এটাই বলা হচ্ছে যে বেনিফিটসগুলো কী, যে মিস আন্ডারস্ট্যান্ডিংস বিটুইন দ্য সফটওয়্যার ইউজার্স অ্যান্ড দ্য ডেভেলপ আর এক্সপোর্ট, মানে একজাক্টলি ডেভেলপার এবং ইউজারদের যে রিকোয়ারমেন্টসগুলো সেই জিনিসগুলো এক এক করে মিনিমাইজ হয়ে যাবে, যে কী প্রবলেম ছিল আর রিকোয়ারমেন্টসটা কী ছিল আর কাজটা আসলে কীরকম হচ্ছে, এটা করে আস্তে আস্তে রিকোয়ারমেন্টসগুলো অনেক প্রবলেমগুলো মিনিমাইজ হয়ে যাবে। মিসিং সার্ভিস মে বি ডিটেক্টেড, একজাক্টলি কোন ফাংশনটা মিসিং আছে, কোন ফিচারটা নাই, সেই জিনিসগুলো অটোমেটিক্যালি বের হয়ে যাবে। সামটাইমস ইট হেল্প দ্য ডেমোস্ট্রেট দ্য কনসেপ্ট দ্য প্রসপেক্টিভ ইন্ডাস্ট্রি টু গেট দ্য ফান্ডিং দ্য প্রজেক্ট, একজাক্টলি প্রজেক্টটা ফান্ড করার আগে প্রজেক্টের জন্য ফান্ডিং যে ব্যাপারটা সেটা আগে মানে দেওয়া হবে কিনা সেটার আইডিয়াটা আসলে ওটার মাধ্যমে ডেমনস্ট্রেশনের মাধ্যমে কনসেপ্টটা পাওয়া যায়। রিডিউস দ্য রিস্ক অফ দ্য ফেলিওর অ্যান্ড দ্য রিস্ক ক্যান বি দ্য আইডেন্টিফাই দ্য আর্লি, আগে থেকেই বের করা যাবে যে এই সিস্টেমটার ভিতরে আমাদের আসলে কী ধরনের রিস্ক থাকতে পারে। তো এই হচ্ছে প্রোটোটাইপিং এর বেনিফিটস। তো সেই প্রোটোটাইপিংটা আসলে দুই রকমের, একটা হচ্ছে লো ফিডেলিটি আর একটা হচ্ছে হাই ফিডেলিটি। লো ফিডেলিটি যেটা বলা হয় সেটা হচ্ছে পেপার প্রোটোটাইপিং বা মকআপ যেটা আমরা বলি, আর হাই ফিডেলিটি যেটা দিয়ে বিভিন্ন রকমের সফটওয়্যার টুলস দিয়ে যেটা করানো হয়, বিভিন্ন রকমের ফ্ল্যাশ স্মল টক জাভা স্ক্রিপ্ট বা টুলস অথবা এস্টিমেল এইসব দিয়ে আমরা যেগুলো করি সেটাকে আমরা বলি যে হাই ফিডেলিটি। আর লো ফিডেলিটি পেপার প্রোটোটাইপ এবং মকআপের মাধ্যমে আমরা যেটা করি। তো এটা দেখি যে লো ফিডেলিটি আসলে কী কী দিয়ে করা হয়, বিভিন্ন রকমের টুলস যেগুলো আগ্রহী ইউজ করে, প্যান পেন্সিল কালার পেন্সিল রাবার ইরেজার পেপার স্কেল সিজার, এগুলোর মাধ্যমে আসলে লো ফিডেলিটির কাজটা আসলে তৈরি করা যায়। তো সেটা যদি একটা এক্সাম্পল আমরা দেখি, ডাজন লুক দ্য ভেরি মাস লাইক দ্য ফাইনাল প্রোডাক্ট, ম্যাটেরিয়াল বিহেভিয়ার দ্যাটস একটা ম্যাটেরিয়াল সার্চ দ্য পেপার অ্যান্ড কলম, মানে আমরা যেটা কীভাবে তৈরি করতেছি সেটা একটা এক্সাম্পল আমরা এখানে দেখানো হলো, যে লো ফিডেলিটির মাধ্যমে পেপার এবং স্ক্যাচিংয়ের মাধ্যমে পেন্সিলের মাধ্যমে আমরা একটা প্রোডাক্ট তৈরি করে ফেললাম। ঠিক একইভাবে একটা ওয়েবসাইটের একটা অ্যাপ্লিকেশন আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যেটাকে আমরা লো ফিডেলিটি বলি, যেটা আর্লি স্টেজে আমরা বুঝতে পারতেছি যে প্রোগ্রামটার আসলে অবস্থানটা কোথায় আছে। ঠিক এটা একবার বলি যে মোবাইলের কোনো একটা অ্যাপসের ব্যাপারটা, যে লো ফিডেলিটির মাধ্যমে আমরা প্রতিটা ফেজে 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 কোন পেজে কী কাজ হচ্ছে একের পর এক স্টেপ বাই স্টেপ আমরা পুরো অ্যাপ্লিকেশনের সবগুলো পেজকে ডেভেলপ করে ফেলতে পারি। তাহলে এখন এখান থেকে বোঝা গেল যে এই ফাংশনের মাধ্যমে এই পেজটা আসবে, এই ফাংশনের মাধ্যমে এই পেজটা আসবে, এই ফিচারগুলো আসবে, এক এক করে সবগুলো পেজকে আমরা এভাবে ডেভেলপ করে ফেলতে পারি। কিসের মাধ্যমে? স্ক্যাচিংয়ের মাধ্যমে, প্রোটোটাইপিংয়ের মাধ্যমে, পেপার এবং পেন্সিলের মাধ্যমে, ডিজাইনিংয়ের মাধ্যমে, সেটাকে আমরা আসলে বলতেছি লো ফিডেলিটি। সেটা আরেকটা এক্সাম্পল যে মোবাইলের একটা কম্পিউটার একটা ওয়েবসাইট বা রেজিস্ট্রেশন করাটা, সেটা আমি এখানে একটা এক্সাম্পল দেখালাম। একইভাবে আমার কম্পিউটার একটা ওয়েবসাইট, যেটা ওয়েবসাইটের আর্লি স্টেজ আসলে ডেভেলপটা কীরকম হবে, হেডারে কী থাকবে, কোন জায়গায় লোগোটা থাকবে, কোন জায়গায় আমার ডিভিশনগুলো থাকবে, কোন ডিভিশনে কী টাইটেল থাকবে, তারপরে কোন কোন জায়গায় ক্ষেত্রে বিশেষ আমরা কোন কোন জায়গায় কোন মানে সিম্বলগুলো ইউজ করবো, কোনটা কীরকমের টাইটেল হবে, কোন জায়গার কোন জায়গার মানে সাইজগুলো কীরকম হবে, সবগুলো এখানে ডিফাইন করা পসিবল। এবার আমরা দেখি যে হাই ফিডেলিটি যেটা আসলে একদিকে বলা হয় যে লুক মাস্ট ভেরি লাইক দ্য ফাইনাল প্রোডাক্ট, একজ্যাক্টলি যেটা আমরা যে সমস্ত মোবাইল টুলসগুলো আমরা ইউজ করি, যেটা প্রোটোটাইপ সফটওয়্যার যেটা টুলস, যেটা ম্যাক্রোমিডিয়া
রিয়েক্টর ফ্ল্যাশ বা ভিজুয়াল বেসিক স্মল টক যেটা দিয়ে আমরা শুরু করি, সেটা ফুল স্টক জন্য অবশ্যই এটা মোর কনজিউমিং এবং সেটার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকমের সফটওয়্যারটা দিয়ে ডেভেলপ করতে পারি। তো সেটাকে আমরা আসলে বলতেছি হাই ফিডেলিটি। এটা আরও একটা এক্সাম্পল যেগুলো আমরা টুলসগুলো বেসিক্যালি ইউজ করি, যে মাইক্রোসফট ভিজিও, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ব্লেন্ডার, তারপর হচ্ছে এজির এক্সপ্রেস, তারপর আইডাল স্টুডিও, এই জিনিসগুলো ইউজ করে আমরা বিভিন্ন রকমের প্রোটোটাইপ আমরা ডেভেলপ করতে পারি। তো সেটাকেই আমরা বলতেছি যে এই টাইপের টুলসগুলো দিয়ে যে ডেভেলপটা আমরা করবো সেটাকে আমরা আসলে বলতেছি হাই ফিডেলিটি প্রোটোটাইপ। এটা দেখো একটা কমপ্লিট একটা এক্সাম্পল, এটা কমপ্লিটলি করা, জাস্ট একটা সিম্পল একটা বিভিন্ন রকম ইমেজ টিমেজ দিয়ে এটা কমপ্লিটলি একটা জাস্ট একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের মাধ্যমে দিয়ে তৈরি করা। যে সিস্টেমটার এক্সাক্টলি একটা রেজিস্ট্রেশন পেজ বা হোম পেজ কীভাবে দিলে আমরা কাজ করবো, কোনো লগ ইন পেজটা কীরকম হবে, রেজিস্ট্রেশন পেজটা কীরকম, সাইন আপ পেজটা কীরকম হবে, মানে উপরে টাইটেলগুলো কীভাবে হবে, কোন জায়গায় ইমেজটা যাবে, কমপ্লিটলি একটা ওভারভিউ আসলে নিয়ে আসা পসিবল। কিসের মাধ্যমে? জাস্ট একটা ইউজার পাওয়ার পয়েন্টের মাধ্যমে নিয়ে আসা পসিবল। তারপরে এটা একটা এক্সাম্পল জাস্ট আমরা সিম্পল HTML জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা, যেটা দিয়ে পুরো পেজটা আসলে কোন জায়গায় কী হবে সেটার একটা আইডিয়া নিয়ে আসা পসিবল। সেটাকে আমরা আসলে বলতেছি হাই ফিডেলিটি। হাই ফিডেলিটির বিভিন্ন রকমের সুবিধা অসুবিধা আছে। যে লো ফিডেলিটির সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ সেটা কি, যে একটা স্কেচের মাধ্যমে করানো সম্ভব, একটা কমপ্লিট একটা আইডিয়া নেওয়া সম্ভব, এটা খুব ইজিলি রিস্কগুলো রিডিউস করানো যায়, খুব কুইকলি এটা ভিতরে ডিজাইনার এবং ইউজারদের ভিতরে ফোকাস করানো সম্ভব, ইন্টারেকশন কোন জায়গায় চেঞ্জ হবে, কোন জায়গায় স্টাইলটা কীরকম হবে। আর হাই ফিডেলিটির ব্যাপারটা হচ্ছে যে মোর রিয়েলিস্টিক এবং বেটার কন্টেন্ট দ্য ডিজাইন পসিবিলিটিজ এবং ইউজার ডিভেন্ট খুব ইজিলি ইউজারদের ভিতরে মোবাইল ব্যাপারটাকে আইডেন্টিফাই করা পসিবল। এখানে কয়েকটা স্কেচিংয়ের মাধ্যমে হোম পেজ দেখানো হলো, যে এটা লো ফিডেলিটির মাধ্যমে এটা একটা ক্যাটাগরিজ কীভাবে সেট করা যায় লো ফিডেলিটির মাধ্যমে, আর একটা ক্যাটাগরিজ মানে আমরা একটা কমপ্লিট একটা টপ প্যাক পেজের ফ্রন্ট পেজটা কীরকম হতে পারে সেটা একটা দেওয়া হলো স্যাম্পল, একটা ডারাজ নামক একটা কমার্স ই কমার্স সাইটের ডিজাইনটা কীরকম হতে পারে, একইভাবে আমাদের যেরকম একটা প্রোফাইল কীরকম হতে পারে, তারপর একটা লগ ইন পেজটা কীরকম হতে পারে, তারপর একটা নতুন একটা অ্যাকাউন্ট করার ক্ষেত্রে পেজটা কীরকম হতে পারে, সিস্টেমের কন্ট্রোল প্যানেলটা কেমন হতে পারে, একটা প্রোডাক্ট আমি কার্টের ভিতরে কীভাবে সেভ করে রাখলে সেই প্রোডাক্টগুলো আমার কোন বইতে আমাকে সিরিয়ালে একটা প্রোডাক্ট দেখাবে, সেটা এরকম ভাবে সেই আইটেমগুলো কীভাবে থাকবে, তো এই আবার ওই সেই আইটেম থেকে আমি আবার কীভাবে কার্টে আমি এই প্রোডাক্টটা অ্যাড করবো সেটাও দেখানো যেতে পারে, তারপরে প্রোডাক্টটা আমি কীভাবে অর্ডার দেবো এটা তারও একটা পেজ এখানে দেখানো হচ্ছে। তো এই জিনিসগুলোই আসলে আমাদের আজকের লেসনে ছিল, যে আমি কীভাবে প্রোটোটাইপিংয়ের কাজটা করবো সেটা হচ্ছে যে কি হাই ফিডেলিটির মাধ্যমে এবং লো ফিডেলিটির মাধ্যমে, যেটার মাধ্যমে আমি লো ফিডেলিটির ব্যাপারটা যেটা শিখলাম সেটা কি, যে একটা প্রোডাক্টে কীভাবে বিভিন্ন রকম পেন্সিল, রাবার, ইরেজারের মাধ্যমে ডিজাইন করা যায়, আর হাই ফিডেলিটার যেগুলো দেবে সেগুলো বিভিন্ন রকম পোস্ট দিয়ে দেখানো যায়। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।